জানে রে পাড়ার দাদা বড় দি, ওরা তিনজন ভীষণ জন দরদি, ঘরের খেয়ে পরের কথা ভাবে রোজ, কে আছে বেকায়দায় নিচ্ছে তারই খোঁজ, তবুও সবাই ওদের ডাকে। সবাই ওদের ডাকে একই সুরে, ভবঘুরে 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 ভবঘুরে। সেদিন তুই সময় মতো না আসলে খুব বিপদ হতো রে। আমি আর তোকে আর কতদিন আগলে রাখবো? তুই তো আগলে রাখবি, সারা জীবন তুই আমাকে আগলে রাখবি। তোমার কষ্টের কিছু ভাগ আমাকে দিতে পারো? তোর বোকা, কষ্টের কি আবার ভাগ দেওয়া যায় নাকি? এত কষ্ট এত যন্ত্রণা তুমি একা কি করে বয়ে বেড়াবে? আর তো বেশি দিন বইতে হবে না। তুমি যে ওই মোটা ব্যাটার লোকে নাচছো, তোমার একটুও ভয় হলো না? ওই কালা পাহাড় যদি তোমার গায়ের উপর পড়ত, বুঝতে পারো কি হইবে ঘটনাটা? আমি কারে কি জবাব দেব? এই আপু, তুমি একটু বাইরে যাও না, এই ডাইরেক্টর সাহেবের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। চাইয়ে রয়েছো কাজ, যাস না কাজ। এতক্ষণ তো তোমার নিয়ে আলাপ করতে আসলাম, বুঝছো? যে এই যে এই গ্রামে গন্ধযুক্ত গোবরের মধ্যে একটা সুন্দর ফুটফুটটা পদ্মফুল ফুটে আছে, অযত্ন অবহেলায় কেউ পদ্মফুলটার দিক তাকাইতে আসে, অথচ এই পদ্মফুলটা তুললা নিয়ে কোনো ফুলদানিতে সাজাইলে যে কত অপূর্ব লাগতো। আপনি কোন এসে আনারকলি তুলি একের সাথে আমার চেহারা বেশি গেলেস মারে না? এটা তুমি কি কইলা? তোমার হইলো অরিজিনাল গেলেজি চেহারা, আর ও কত মেকআপ, মেকআপটা যদি তোলে না দেখ বা পেট নিলান তাকান যায় না ওগদি, বুঝছ? তাহলে আপনার কাছে আমার একটা আর্জি আছে। এই দাঁড়া দাঁড়া, কি পড়ছ? মানে আপনার কাছে আমার একটা আর্জি আছে, আপনি কিন্তু সেই আর্জিটা ফেলাতে পারবেন না। এটা তুমি কি কইলা মুন্নি? তোমার আর্জি মুই ফেলমু এই ক্ষমতা কি মোর আছে? হয়েছে কি মানে আপনার না আমার নায়িকা বানাতে হবে। দেখেন আমি কিন্তু আপনার কথা দিচ্ছি, ওই ওগের সাথে আমি অনেক ভালো করতে পারবো, আর যদি না করতে পারি আমি আমি আমার জীবনই রাখবো না। ছি 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 ছি, ওইরম আ কথা কু কথা মুখে আনে না প্লিজ মুন্নি। তুমি তো নায়িকা হই ভাই, মুই যখন তোমার দিকে নজর দিছি নায়িকা তোমারে বানামুই। অগোসাইয়া 100% বেশি, তোমার রূপ গুণ সব আছে, তুমি নায়িকা হইবা না তো হইবে ওরা। শোনো, তুমি কোনো চিন্তা করিও না, তোমারে যত তাড়াতাড়ি সম্ভব মুই নায়িকা বানামুই। এই ভাইয়া, আপনি আমার কথা একটু মনে রাখেন, আপনার সাথে যে আমি একটু নিরিবিলি কথা কব তার কোনো উপায় পাচ্ছি। আবার ডাকতেছে, আচ্ছা আমি আমি গেলাম, হ্যাঁ আপনি একটু মনে রাখেন আমার কথা, আসি। বুইরা ধুইরে নিয়া যত ঝামেলা, ইয়াং জেনারেশনের যে একটা মনের ভাবনা যাত না এটা বলতেই পারো।
বললি আনার হুন্না যাও মনে একটু এদিকে আহো হুন্না যাও অমরেশপুরের ভূমিকা পালন করতেছিস কি হয়েছে তোর কি হয়েছে কি খুলে কত আরে কি হয়েছে মানে কি হয়নি সেটা বল মারাত্মক খারাপ খবর আছে সেটা হচ্ছে যে পুলিশ মিয়া বাড়ি পর্যন্ত এসেছে তোকে খুঁজে তোরা আমি তো পুলিশের দেখে গেছি ওই যখন ইট নিতে আসছিলাম না তখন তো দেখে গেছি তোকের দুজনরা আমি কলাম না আরে বাবা পুলিশ এসেছিল বড় সস্তা সেটা ম্যানেজ করে ফেলেছে খালি পড়ার সমস্যা কি জানিস তো আরে সমস্যা হয়েছে মেচু চাচি তোরা যে তার খাসি চুরি করে খাইছিস সেটা কিন্তু মেচু চাচি বুঝে গেছে তাহলে পরে বুঝে দেখ ঘটনা কি ঘটেছে মেচু চাচি আগুন একেবারে ঘি ঢেলে দিয়েছে ঘি কি তোর মেজো চাষি এত দামের ঘি আগুনে ঢেলে দিল কিরে বাবা রে বাবা তোর এমন একটা মেজো চাষা রে আমি এরম চাষা জীবনেও দেখিনি যে তার বউ রে কিছু কয় না এত দামে ঘি আগুনে ঢেলে দিল ও তাহলে তুই করছিস যে আব্বার সামনে যাওয়া যাবে না না কোনো মতেই না বম্বল এত কথা শুনে কোনো লাভ নেই তুই এক কাজ কর টাকাগুলো নিয়ে আমরা জব্বরের হাতে পায়ে ধরে টাকাগুলো দিয়ে আসি হ্যাঁ টাকা ফেরত দেবো কিরাম করে তোরা কি করছিস টাকা তো সব খরচ হয়ে গেছে বম্বল ওরা ঠিক কথাই কইছে তোর ওই টাকাটা নিয়েই বুঝছিস আসলে হয়েছে কি মানুষের জীবনে তো সব আশা পূরণ হয় না মনে কর যে আমাদের টেলিফিল্ম বানানোটাও অপূর্ণ থেকে গেল আর কি তোরা এসব কি করছিস টাকা তো সব খরচ হয়ে গেছে আমি এখন টাকা কোন থেকে দেবো ভাই কোনতে দিবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার টাকা তোর বের করতে হবে এত ভেঙে পড়িস না ভাই আমরা যখন স্বপ্ন দেখেছি স্বপ্ন অবশ্যই হবে আমি যেভাবে হোক চাচাকে ম্যানেজ করবো স্বপ্ন আমাকে পূরণ হবে স্বপ্ন পূরণ হবে অবশ্যই জন্টু এই জন্টু আজকে তুই মনটুকুর বাড়ির থাক তুই কোনোভাবে এই তোর বাড়ির দিকে আসবি না সকালবেলা ভাবসা ভালো দেখলে আমি নিজেই খবর দেবো তোরা এখন যা তার মানে কি আমরা ভাইয়া আমরা ঢাকায় যাব কবে এসএমরি তুই এত তরবর তরবর অরকা আইয়া পারলি না হুনি কই যাই যাই কাম কাজ শেষ হোক এরপর যাব না কাজ শেষ হলে যাব কিন্তু কাজ শেষ হবে কবে মোর খোদা হ্যাঁ মুই জানমু কেমনে তাহলে কে বলবে এত অস্থির হইছো কা এ তোর গায়ে কেউ সেনির দিয়ে ছেঁকা দিছে নাকি আগুন ধরাই দিছে না ওসব কিছু না গত রাতে আমার ঘুম হয়নি আর জায়গাটা এমনিতেই নতুন তার মধ্যে আমি আবার নতুন কাজ করছি কেউ কি ডিস্টার্ব করছে না হইলে আচ্ছা তুই যে নতুন হ্যাঁ কি কেউ টের পাইছে না কেউ টের পাইনি বুঝতে পারে নাই তো না হইলে চুপ করে থাক যা একটু আনার কোনিরে পাড়াই দে যাই ইয়ে কম মুই বলাইতাছি আর এমনি চেহারা তো এই একটু সাজ্জা বইরা থাক যাতে মানুষ মনে করে নাইকে আইছে বুঝছো তাড়াতাড়ি বলাইস বললাম সময় নাই জন্ট
অফিসার, এখনই ভম্বরে ধরতে হবে। কেন ভম্বরে ধরতে হবে? কি জন্য? কালকে রাত্রে তোর সাথে কথা হলো, বললো যে আব্বা বুঝি সুঝে আমাকে খবর দিবে, বা শেষ। আমার মনে হচ্ছে কি ও আমাকে কোনো খবর টবর দেবে না। শোন, মনটু কিন্তু ঠিকই করেছে, চল আমরা এখনই ভোম্বলের কাছে যাই, কি কস? আচ্ছা তোকে এমন কি হলো, রাত থেকে যাওয়ার পরে তোরা এরকম অস্থির হয়ে যাচ্ছিস? আমার মনে হচ্ছে ভোম্বলকে নিয়ে তোরা যা চিন্তা করতেছিস এটা ঠিক না। আমি কালকে রাত্রি একটা খারাপ স্বপ্ন দেখেছি রে। কি খারাপ স্বপ্ন দেখেছিস রে? শুনবি তাহলে। আমি কালকে রাত্রে স্বপ্নে দেখলাম ভোম্বল পুলিশকে খবর দিয়ে আমাকে সুন্দর করে ধরায় দিচ্ছে, এবং সে হাসতেছে আর আমরা কাঁদতেছি। এখন ক এটার আমি কি কব? আচ্ছা তুই স্বপ্নটা কখন দেখলি? কখন দেখলাম মানে? রাত্রিবেলা। স্বপ্ন কি কেউ দিনই দেখে নাকি? না, আমি করছিলাম কি স্বপ্নটা তুই মধ্যরাত্রি দেখেছিস নাকি ভোর রাত্রে দেখেছিস? ওই ভোর রাতে স্বপ্নটা না অনেকখানি খাইটি যায়। খুব একবার স্বপ্ন বিশারদ হয়ে গেছো তুমি। না, ওই মার কাছে শুনেছিলাম তো। আমার কেন জানি মনে হচ্ছে স্বপ্নটা মনে আমি ভোর রাতের দিকে দেখেছি রে। রে তাহলে তো একটা সর্বনাশ হয়ে গেল রে। কিসের আবার সর্বনাশ? এজন্টু না পল্টু পল্টু, আচ্ছা আমার স্বপ্নটা কি সত্যি সত্যি কি খাইতে যাবে নাকি বলতো? ওরে খাইতে গেলে যাবে, এখন কি করার আছে? ভোম্বল যদি আমাকে পুলিশে ধরা দেয় তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা অনেক কিছুই করতে পারি বন্ধুরা। মনে কর কি আমরা তিনজনে এখনই পলা যাতে পারি, যাতে করে পুলিশ এসে আমাদের আর খুঁজে না পায়। ওরে এত কিছু ভাবার কোনো দরকার নেই, আমি নিশ্চিত যে ভোম্বল আসতেছে একটা সুখবর নিয়ে। জন্টু জন্টু, আমার না বুকটা কিন্তু ধুকধুক করতেছে, আমার মনটা কিন্তু ভালো ঠিকতেছে না রে, কখন কোন বিপদ চলে আসে রে। আচ্ছা ও ঠিক আছে, এত বুক বুক ধুকধুক করার দরকার নেই, আমাকে কিচ্ছু করার দরকার নেই, চল আমরা এখানে চলে যাই, এটাই ভালো, এখানে থাকাটা মনে নিরাপদ মনে হচ্ছে। দেখো মাস্টার, ওরা যা করেছে তা ক্ষমার অযোগ্য। কেন, কি এমন অন্যায়টা করেছে? কি করেছে বুঝতে পারতেছ না? ও যা করেছে তাতে মিয়া বাড়ির মান সম্মান সব জাতি বসেছে। আমার সব কথা, ওকে আমি আর এ বাড়িতে ঢুকতে দেবো না। আপনি কি করছেন? ওর একটা পোলাবাইন মানুষ, ছোটখাটো ভুল না করেছে তাই বলে এত মাথা গরম করলি চলে? আচ্ছা মানলাম না ছেলেটা কোনো অপরাধ করেছে, তার এক দোষ আছে, তাই বলে তারই বাড়িতে বের করে দেওয়া লাগবে। আর বাড়িতে বের করে দেবলে মিয়া বাড়ি মানুষ আবার কিছু থাকবে? বড় চাষি তো ঠিকই করেছে। আচ্ছা চাষা, আপনি যদি এখন তাকে বাড়ি থেকে বাইর করে দেন তাহলে পরে কি হবে? সেটা আমি কি করে কব? তাই করলে কি হয়? আপনি যদি তাকে বাড়ি থেকে বার করে দেন সে আরো খারাপ কাজ করবে, তারপর এই মিয়া বাড়ির লোকজন এ গ্রামে মুখ দেখাতে পারবে। কেন যে ওরা এই কাজটা করতে গেল? আরে টাকা দরকার হয় আমাকে কোচিস, আমি দিতাম। আপনার কাছে টাকা থাকলে কি আর সেই কাজ করত? আচ্ছা থাকবে, যা হবার হয়েছে এখন ওসব কথা কয়ে কোনো লাভ নাই। চাষা চাষা, আপনি ওরে ক্ষমা করে দিন তো, মাফ করে দিন। ওরে ক্ষমা করে দিলেই ও যে এই কাজ কোনোদিন আর করবে না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি? আচ্ছা ঠিক আছে চাষা, আমি গ্যারান্টি দিচ্ছি ও আর কখনো এরাম কাজ করবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তুমি যখন গ্যারান্টি দিচ্ছ ভালো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আপনার শর্তগুলো মানবে চাষা? আমি যন্ত্র তাহলে বাড়ি আসতে কই দিই? আমার শর্তগুলো শুনে দাও। বাড়ির ছেলে বাড়ি আসবি তাতে আবার শর্ত কিসের? হ্যাঁ মাস্টার তুমি বাড়ি যাও। আমার প্রথম শর্ত হচ্ছে সিনেমা থিয়েটার চলবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে এই ধরনের ঘটনা যদি আবার ঘটায় তাহলে ওকে বাড়ির ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা এটা তুমি কিরাম কথা করছো? যার জন্য এত কিছু করলো এখন তুমি সে এতে বঞ্চিত করতে চাচ্ছ? আমি আমার কথা কয়ে দিছি, এখনো কি করবে না করবে সেটা তার ব্যাপার। ¶¶
আসতাছি। এখন আমি কি করব, ঘরে দুই দুইখান নায়িকা, এর মধ্যে ডিরেক্টর সেঙ্গড়াখানকে আমি এখন কি করব? তুমি আপাতত ওকে চলে যাইতে কও, তারপর পরিস্থিতি ঠান্ডা হলে পরে আবার আসতে কবা। ঠিক আছে, আগে জন্তুকে ডাকি আনি। মাইনে নিছে কিন্তু সব মিটে যায়নি, তোর আব্বা নতুন দুটা শর্ত দিয়ে। সব কিছু মিটে গেলে আবার শর্ত কিসের? আরে ওইসব শর্ত টর্ত পরে দেখা যাবেনি, আগে আমার ঘরে দেখা দরকার যে আমার ঘরে নায়িকারা ভালো আছে নাকি। কিরে বম্বল, নায়িকারা সব ভালো আছে তো? নায়িকাকে ঠিক মতো আপ্যায়ন করা হলো না। আচ্ছা বম্বল, তুই কি ঠিক মতো খেয়াল টেয়াল করেছিস? আরে নিজের খেয়ালই ঠিক মতো রাখতে পারতেছি না, সেখানে নায়িকাদের খেয়াল কিরাম করে রাখবো? আচ্ছা আমাকে শুটিং কি আজকে শেষ হয়ে যাবে না? এত তাড়াতাড়ি শুটিং শেষ হয়ে যাবে? কিরে সবেমাত্র নায়িকার সাথে আমার ঘরে একটু ভাব ভালোবাসা একটু জমে উঠেছে, আর এখনই শুটিং শেষ হয়ে যাবে, তাহলে কিরম করে হবে রে? কিরে কথা কইস নাকি? শুটিং শেষ কি, শুটিং তো আর হচ্ছেই না। হচ্ছে না মানে? শুটিং হচ্ছে না মানে? মানে বড় চাচা দুটো শর্ত দিয়েছে, তার একটি হলো শুটিং বন্ধ করা। তার মানে নায়িকারা কি আজই চলে যাবে? না, শুটিং যদি না হয় তাহলে নায়িকারা থাকি কি করবে? আচ্ছা বম্বল, তুই কত আব্বা আর কি কইছে? কইছে জন্তুর বাড়ি আসার পূর্ব শর্ত হচ্ছে এইসব নাটক ফাটক বন্ধ। আজ যে অন্যায় তারা করেছে, সে অন্যায় যদি ভবিষ্যতে করে তাহলে পরে ওই বাড়িতে আর ঢুকতেই পারবে না। এই আমরা যদি নায়িকারের সাথে অভিনয় না করতে পারি তাহলে এরকম অন্যায় করবো কি জন্যে আমরা? আচ্ছা ওরা কি চলে গেছে? না এখনো যায়নি, তবে শুটিং যদি নাই হয় তাহলে খালি খালি ওদেরকে এখানে রেখে লাভ কি, এতে চলে যাওয়াটাই ভালো। হ্যাঁ বম্বল ঠিক কথাই কইছিস। দেখলি আমাকে স্বপ্নটা জানি কিরাম, মানে ভাঙে একদম কিছু কিছু চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি, আমরা যে কাজে হাত দিচ্ছি সেই কাজটাই না, একদম স্লিপ কেটে চলে যাচ্ছে। চাচা কিন্তু আরেকটা কথা কইছে। কি কইছে? তোকে তিনজনের চাচার সামনে গিয়ে শপথ করতে হবে। আবার শপথ কিসের? শপথ কিসের জানেন না? অন্যের জিনিস আর কোনোদিন ক্ষতি করা চলবে না, সেই শপথ। চল বাড়ি চল। আচ্ছা যা, তুই যা তুই যা, না আমরা আসছি, যা। কিরম একটা সত্য বিয়ে বিয়ের কোনো কথা হবে? দেখলে সুন্দরীর হাসির ঝিলিক, ওদের মনে ধাক ধাক মারে চিলিক, বুক ফাটে তো মুখ ফোটে না, হেই হৃদয়টা তখন দাও দাও আগুনে যায় রে পুড়ে। ভবঘুরে।